মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় গেছে বাংলাদেশ আওয়ামী চালক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করে কমিটির সদস্যরা। বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী চালক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পরে জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারতে অংশগ্রহণ করা বাংলাদেশ আওয়ামী চালক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ আওয়ামী চালক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও এ সময় ভাঙ্গা থেকে যোগদান করে বাংলাদেশ আওয়ামী চালক লীগের ফরিদপুর জেলা শাখার কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন তালুকদার খোকন, বাংলাদেশ আওয়ামী চালক লীগের ভাঙ্গা উপজেলা কমিটির উপদেষ্টা পারুলি আক্তার, সভাপতি কদর আলী মাতুব্বর, সহ সভাপতি সম্রাট শিকদার, মমরেজ খান, সাধারণ সম্পাদক মিজানুর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মিরান মাতুব্বর, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল মাতুব্বর প্রমুখ।